গোটে মিলি 62 লাখ হব, কিন্তু নতুনকৈ আমাৰ যিহেতু 50 লাখ অলরেডি মানুহে পাই আছে, 50 লাখ ফেমিলিয়ে, 10 লাখ ফেমিলিক আমি নতুনকৈ দিম। আর গাঁৱত এতিয়া রেশন কার্ড লওয়া মানুহ নাই, প্রায় গোটেই কভার হয়ে গৈছে, মানে যিমানৰ নাই আৰু সবেই লৈছে। আৰু এতিয়া মিডল ক্লাসেও লব পাৰে, আমি 4 লাখলৈকে কৰি দিছোঁ, 40,000 টকা মাহত উপার্জন থাকা সকলেও লব পাৰে, আগতে এইটো 2 লাখ আছিলে। সো এতিয়া আমি লোয়ার মিডল ক্লাস শ্রেণীটুকু রেশন কার্ডের আউটার ভিতর লই আহিছো। আগতে আছিলে যে এনুয়াল ইনকাম 2 লাখ হব লাগিব, 20,000, এতিয়া আমি 40 লাখ করে দিল। সেখানে লোয়ার মিডল ক্লাস মানুষখিনিও এবার বা এটা মিডল ক্লাস পর্যায়লৈকে মানুষ 4,40,000, মানে অলপমান 12 দি হরণ করলে অকনমান 38,000 মান হব আর পার মান। গতি মোটামুটি সকলে এটা রেশন কার্ড পাবর পর্যায়লৈকে গৈছে। রেশন কার্ডত যিবিলাক মানুহে রেশন পায়, আগতে কোনটো দিনা পায় কোনো ঠিক নাছিল, সেইকাৰণে রেশনের দোকানীবিলাকে কি করে, বস্তুটো ঠেলি 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 মাহৰ শেষলৈকে লৈ যায়, 28-29 তারিখলৈকে লৈ যায়, লৈ পেলাই 2 তারিখে দি দিয়ে, তাৰমানে মাজৰ এটা মান নোহোৱা কৰি দিয়ে। আৰু সেইটো তেওঁলোকে বৰ সিস্টেমেটিকেলি করে, জানুয়ারি 7 তারিখলৈকে ঠেলে, ফেব্রুয়ারি 10লৈকে ঠেলে, মার্চত 13লৈকে ঠেলে, এপ্রিলত 16লৈকে ঠেলে, এনেকে বছরটো ঠেলি ঠেলি ছমাহ হওয়ার লগেলগে এটা দিন মাহৰ লাস্টলৈকে লৈ যায়। লওয়ার লগেলগে মানুহে ভাবে 28 তারিখে পোৱা বস্তু 1 তারিখে পালো, মানুহে হিসাব কৰি নাথাকে যে 12 মাহ পালো নে নাই। এভারেজ আমার গাঁৱত 2 মাহৰ রেশন কার্ডৰ চাউল বহু সময়ত বিক্রি করে দিয়ে আর আমি ধরে থাকো। সেইকাৰণে এইবার আমি ঠিক করছো যে রেশনের চাউলটা 10-16 নভেম্বর দিব লাগিব, আর 16 তারিখে ডিসি আমাক রিপোর্ট দিব লাগিব যে সকলো বিতরণ হয়ে গেল। সো এটুক আমি নাম দিছো অন্ন সেবা সপ্তাহ। এই মাহত আমি পাইলট আরম্ভ করিম, জানুয়ারির ইয়াক আমি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করিম যে 10-16তে রেশন পাব লাগিব, 16 তারিখের পিছত আর রেশন নহব, আর 10-র আগতো নহব, নির্দিষ্ট দিনত হব, যাতে মানুষে 17 তারিখ হলে আমার কমপ্লেন দিয়ে যে মই রেশন নাপালো বলে। সো এই একটা নতুন আমি প্রয়োগ এটা করব খুঁজিছো, মই ভাবো যে সেই প্রয়োগটো আমি করব পারিলে আমার বহুখিনি যেটো অভিযোগ আছিল রেশনের উপর সেইখিনি আমার নোহোৱা হয়ে যাব। সূর্যত উত্তাপ বিচারি আমার যাত্রা, চন্দ্রর পোহরের দরে আমি দিম স্বচ্ছ বার্তা, আপনার মঞ্চ আপনার কণ্ঠ সন্মুখ।